শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়ে জেলে আছেন পার্থ চ্যাটার্জি। একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে, দুর্নীতির পাহাড় প্রমাণ অভিযোগ পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে সামনে আসছে। আর এই মুহূর্তে যে তথ্যটা সামনে এলো সেটা কিন্তু একেবারে ভয়ঙ্কর তথ্য। নোটবন্দির সময় কোটি কোটি টাকা তিনি পাল্টেছিলেন, নোট বদল করেছিলেন, এমনই তথ্য সামনে এলো। 40 কোটির নোট বদল করেছিলেন পার্থ, নজরে দুই প্রমোটার। 6 বছর আগে 8ই নভেম্বর রাতে দেশবাসীর উদ্দেশ্যে এক ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন নোটবন্দির সিদ্ধান্তের কথা। রাতারাতি অচল হয়ে গিয়েছিল 500-1000 টাকার নোট, চরম দুর্ভোগের মুখে পড়েছিল আমজনতা। অনেকেই সেই সময় মারা যান এটিএমের লাইনে দাঁড়িয়ে নোট তোলার জন্য। সেই নোটবন্দি নাকি করা হয়েছিল দেশের সব কালো টাকা উদ্ধারের জন্য, অন্তত 56 ইঞ্চির ছাতির সেটাই দাবি ছিল। যদিও পরে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়ে দেয় এক টাকাও উদ্ধার হয়নি যা কালো, বরঞ্চ বাতিল হয়ে যাওয়া সব নোটই ফিরে এসেছে রিজার্ভ ব্যাংকের ঘরে। কিন্তু এখন জানা যাচ্ছে নোটবন্দির সুযোগে বেশ ভালোই নিয়েছিলেন জেলবন্দি পার্থ। দুর্নীতির মাধ্যমে আসা 40 কোটি টাকা নোট রাতারাতি বদলে নিয়েছিলেন তিনি, আর সেই কাজে তাকে সাহায্য করেছিল দুই প্রমোটার। সিবিআই সূত্রে জানা গেছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে জেরা করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা জানতে পারেন নোটবন্দির সময় পার্থর কাছে থাকা 40 কোটি টাকা বদলে ফেলা হয়েছিল। ওই টাকার পুরোটাই প্রায় 500-1000 টাকার নোটে, সেগুলি কি দফায় দফায় 200, 500, 2000 টাকার নোটে বদলে ফেলা হয়। প্রথমে এই বিপুল পরিমাণ টাকা অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে পার্থর নাকতলার বাড়িতে এনে রাখা হয়, সেখান থেকেই তার সংগ্রহ করেন ওই দুই প্রমোটার। তারপর একটি বেসরকারি ব্যাংকে বিভিন্ন ব্যক্তির নামে প্রচুর অ্যাকাউন্ট খোলা হয়, পরে সেই সব অ্যাকাউন্ট মারফত কালো টাকার সাদায় বদলে ফেলা হয়। যাদের নামে এই অ্যাকাউন্টগুলি খোলা হয়েছে তারা সকলেই নাকতলা, যাদবপুর, বালিগঞ্জ এলাকার বাসিন্দা, যদিও তারা খুনাক্ষরেও আজও জানেন না যে তাদের নামে ব্যাংকে কোনো অ্যাকাউন্ট আছে বলে, এবং তা দিয়ে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। সিবিআই এই ঘটনার প্রাথমিক তদন্ত করে জানতে পেরেছে তৃণমূলের বুস্তরের নেতাদের কাছে থাকা ভোটার তালিকা ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছিল, যদিও এইভাবে অ্যাকাউন্ট খোলা যায় কি না তা নিয়ে খটকা আছে সিবিআই আধিকারিকদের। বিশেষ করে প্যান নম্বর ছাড়া কীভাবে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হলো তা খতিয়ে দেখছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। তাদের ধারণা এই ঘটনায় বেসরকারি ওই ব্যাংকের আধিকারিকরাও জড়িত। পার্থ চট্টোপাধ্যায়ের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে বেশ কিছু তথ্য পেয়েছেন ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সেই সব তথ্য ইডির কাছ থেকে সংগ্রহ করে তা নোট বদলের ঘটনার সঙ্গে মিলিয়ে দেখে ওই দুই প্রমোটারের সন্ধান পেয়েছে সিবিআই। খুব শীঘ্রই তাদের ডেকে পাঠানো হবে বলে জানা গেছে। অর্থাৎ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রাজসাক্ষী হয়ে আরও ভয়ঙ্কর অর্পিতা মুখোপাধ্যায় পার্থ চ্যাটার্জির সাথে সম্পর্কের ইতি। পার্থ চ্যাটার্জির সাথে সম্পর্ক একেবারে শেষ করে দিলেন অর্পিতা মুখার্জি, আর পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে একের পর এক বোমা ফাটাতে শুরু করেছেন অর্পিতা মুখার্জি। আর এবার নোটবন্দির সময় পার্থ চ্যাটার্জি 40 কোটি টাকা কালো টাকা নোট বদলের মাধ্যমে সাদা করেছিলেন, এমনই বিস্ফোরক তথ্য দিলেন অর্পিতা মুখার্জি। এবং দুই প্রমোটার এর সাথে জড়িত, এবং যে একাধিক ব্যাংক অ্যাকাউন্টগুলি খোলা হয়েছিল বিভিন্ন নামে সেগুলোও কিন্তু ফাঁস করলেন অর্পিতা মুখার্জি। বন্ধুরা আপনারা কি বলবেন? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এইসব খবরের দিকে আমরা লক্ষ্য রাখবো, নজর রাখবো। এইসব খবরের লেটেস্ট আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।